নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি একেবারে ট্র্যাডিশনাল পদ্ধতিতে আলু দিয়ে কিভাবে পাবদা মাছের ঝোল বানানো হতো সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি ভালো লাগবে। এই রেসিপিটা যেমন খুবই সিম্পল কিন্তু খুবই টেস্টি, বিশেষ করে যখন গরমকালে বেশি তেল মশলা খেতে ভালো লাগে না অথচ টেস্টি খাবার খেতে ইচ্ছা করে, ঠিক সেই সময়ের জন্য উপযুক্ত একটি মাছের রেসিপি। চলুন তাহলে কিভাবে বানাতে হয় দেখে নিন আলু দিয়ে পাবদা মাছের ঝোল। আমি এখানে 6 পিস পাবদা মাছ নিয়েছি। মাছটা একটু বেশ বড় সাইজের আছে, এই সাইজে মাছের টেস্টটা খুব ভালো হয়। মাছটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে গরম জলে ধুয়ে নিয়েছি, সেই কারণে দেখুন খুব সুন্দর সাদা আর ঝকঝক করছে মাছটা। মাছটা আমি জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। যে কোনো আঁশ ছাড়া মাছের মাছের মধ্যে আপনারা যদি একটু পাতিলেবুর রস দিয়ে দেন তাহলে এর মধ্যে যে আঁশের গন্ধটা থাকে সেটা একেবারেই চলে যায়। লেবুর বীজগুলো ফেলে দিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, আর একটু সর্ষে তেল দিচ্ছি। আঁচ ছাড়া মাছ তেলে দিলে খুবই তেল ছিটকয়, সেই কারণে একটু তেল যদি মাখিয়ে নেওয়া যায় তাহলে সেটা ভয়টা থাকে না। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, যেহেতু মাছটা খুবই নরম হয় তাই বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার দরকার নেই, 5 মিনিটের মতো রাখলেই হবে। এবার একটা মশলা পেস্ট তৈরি করব, তার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, তবে আপনারা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারেন। ঝালটা যে যা স্বাদ অনুযায়ী দেবেন। আর 1/2 চা চামচ আমি জিরে গুঁড়ো নিয়েছি, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে গুলে রেখে দেব। মশলাটা খুব ভালোভাবে আমি জল দিয়ে গুলে রেখে দিলাম। আর যা যা লাগছে সেগুলি হলো, একটা বড় সাইজের আলুকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি আমি 1/2 চা চামচ সাদা জিরে, 1 চা চামচ আদা বাটা নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, আর 1টা ছোট সাইজের টমেটোকে আমি কুচি করে নিয়েছি। আর এর সঙ্গে লাগছে স্বাদ অনুযায়ী নুন, আর 1/2 চা চামচ চিনি লাগছে। চিনিটা অপশনাল, তবে দিলে টেস্টটা একটু ভালো হয়, মিষ্টি মিষ্টি হবে না, তবে টেস্টটা ব্যালেন্স করার জন্যই আমি সামান্য একটু চিনি দেব। আর রান্নাটা অবশ্যই আমি সর্ষের তেলে করব। আপনারা যদি আমাকে প্রথম থেকে ফলো করে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন যে আমি যে কোনো মাছের প্রিপারেশন সর্ষের তেলেই করে থাকি। চলে যাচ্ছি মূল রান্নায়। কড়াইয়ে আমি 1/2 কাপ সর্ষের তেল গরম করেছি, আর মাছটা আমরা হাই ফ্লেমেই ভেজে নেব, না হলে মাছটা ভেঙে যাবে। হালকা লাল করে ভাজব, আর এই মাছ তেলে দিলে খুবই তেল ছিটকয় তাই দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মাছ। মাছটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার মাছগুলো তুলে নেওয়ার পরে বাকি তেলে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। জিরেটা দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আলু দিয়ে দিচ্ছি, আলুটাকে লাল লাল করে ভাজা করে নেব। আলুটা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে,
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব 2 মিনিট, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোটাও একটু সফট হয়ে যায়। 2 মিনিট আদাটা নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, চেরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব যে মশলার পেস্টটা আমরা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসছে। কিছুক্ষণ কষার পরেই দেখুন খুব সুন্দরভাবে মশলাটা কষা হয়ে গেছে, চারপাশ থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে সামান্য একটু চিনি দিলাম, চিনি দিলে কালারটাও খুব ভালো আসে আর এর টেস্টটাও খুবই ভালো হয়। এবার মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আর লো ফ্লেমে আমি ঢেকে রাখবো 5 মিনিটের জন্য, যাতে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর মশলাটা আরেকটু ভালো কষা হয়ে যায়। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এবার দেখুন মশলাটা আরো ভালো কষানো হয়ে গেছে আর টমেটো গুলো একেবারে সুন্দর গলে গেছে, আলুগুলো প্রায় অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ জল, তবে গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন, তাই জলটাও যে যার পছন্দ অনুযায়ী দিতে হবে। ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মাছগুলো সাবধানে ঝোলের মধ্যে দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যাতে গ্রেভির মধ্যে মাছগুলো ডুবে থাকে। এবার মিডিয়াম ফ্লেমে আমি আবার ঢেকে দেব 5-7 মিনিটের জন্য। সাত মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখেছিলাম, ঢাকা খোলার পর আমি দেখছি যে আলুগুলো খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দেখুন কি সুন্দর ওপর থেকে তেল মশলাগুলো ভেসে উঠেছে, দেখতে খুবই ভালো লাগছে। এর থেকে বেশি আর আমি ঘন করব না ঝোলটা। এবার এর মধ্যে 1 চা চামচ কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম আর গ্যাসটা আমি অফ করে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য, স্ট্যান্ডিং টাইমের জন্য। 5 মিনিট পর আমি গরম গরম ভাতের সঙ্গে এই মাছের ঝোলটা সার্ভ করব। তাহলে তৈরি হয়ে গেল আলু দিয়ে পাবদা মাছের ঝোল। দেখলেন কত সহজেই বানানো যায় এই সুন্দর রেসিপিটা, আর গরম ভাতের সঙ্গে পরিবেশন করে আমাকে জানান কেমন লেগেছে আপনাদের রেসিপিটা। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমাকে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবে, বাই।